হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই নার্স অ্যান্ড নার্সিং এডুকেশন চ্যানেল। আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা নার্সিংয়ে কোটা কী, নার্সিং জেলা কোটা কী এবং নার্সিং জেলা কোটা কীভাবে প্রয়োগ করা হয় সে বিষয়ে এ টু জেড জানতে পারবেন। ভিউয়ার্স, বর্তমানে নার্সিংয়ের যে সিট আছে সেই সিটের মধ্যে তিন ধরনের কোটার প্রয়োগ হয়। যেমন প্রথমটি হলো ফ্রিডম ফাইটার কোটা, এটি হলো 2%। নার্সিংয়ের যে সিট আছে সেখানে এই 2% কোটা 2% সিট মুক্তিযোদ্ধার ছেলে মেয়ে এবং নাতি নাতনিদের জন্য বরাদ্দ থাকে, এবং বাকি যে 98% সিট থাকে এই 98% সিটের মধ্যে মেরিট কোটায় চান্স পায় 60% এবং জেলা কোটায় চান্স পায় 40%। আমাদের আসলে অনেকের প্রশ্ন থাকে যে জেলা কোটা কেন বা জেলা কোটার প্রয়োজনীয়তা কী। আসলে জেলা কোটার মূল উদ্দেশ্য হলো বাংলাদেশের যাতে প্রতিটি যে 64টি জেলা আছে প্রতিটি জেলা থেকে যাতে স্টুডেন্ট নার্সিং পড়তে পারে। আসলে যে বাংলাদেশের যে বিভাগীয় শহরগুলো আছে যেমন চট্টগ্রাম, কক্সবাজার, কুমিল্লা, বরিশাল, এইসব এলাকার স্টুডেন্টরা স্বাভাবিক একটু লেখাপড়ার দিক দিয়ে মান ভালো, লেখাপড়ার দিক দিয়ে একটু এগিয়ে থাকে, যার কারণে সীমান্তবর্তী অঞ্চল যেমন পঞ্চগড়, রাঙ্গামাটি, বান্দরবন এইসব অঞ্চলের স্টুডেন্টরা একটু পিছিয়ে থাকার কারণে যদি এই জেলা কোটা না থাকতো তাহলে বেশিরভাগ বিভাগীয় অঞ্চলের স্টুডেন্টরাই নার্সিংয়ের সুযোগ পেত, যার কারণে এই জেলা কোটা, যাতে প্রত্যন্ত অঞ্চলের স্টুডেন্টরাও সুযোগ পায়। সেক্ষেত্রে আমরা যদি জেলা কোটার প্রয়োগ দেখি, আমরা তিনটি কোর্সেরই জেলা কোটায় কতজন নেবে প্রতি জেলা থেকে সেই বিষয়ে জানবো। সেক্ষেত্রে আমরা যদি ডিপ্লোমা ইন নার্সিং এই কোর্সটির জেলা কোটার প্রয়োগ দেখি তাহলে এই কোর্সটিতে মোট কলেজ সংখ্যা হলো 46টি। এই 46টি কলেজ সংখ্যার মধ্যে টোটাল সিট হলো 2730টি। এই 2730টির প্রথম অ্যাপ্লাই হবে মুক্তিযুদ্ধ কোটা, তাহলে মুক্তিযুদ্ধ হলো FF মুক্তিযুদ্ধ ফ্রিডম ফাইটার কোটা হলো 2%, আর 2730-এর 2% হলো 54 জন। অর্থাৎ 2730 জনের মধ্যে 54 জন মুক্তিযুদ্ধ করার জন্য বরাদ্দ থাকবে এবং বাকি সিট থাকবে 2673 জন। এই 2673 জনের মধ্যে 60% হবে মেধা কোটায় এবং বাকি 40% হবে জেলা কোটায়। সেক্ষেত্রে 2673-এর 40% হলো 1070 জন। অর্থাৎ 2673-এর মধ্যে 1070 জন হবে জেলা কোটায় চান্স পাবে। আর আমাদের জেলা যেহেতু 64টি, তাহলে আমরা 1070-কে যদি 64 দ্বারা ভাগ করি তাহলে আসে প্রায় 16। অর্থাৎ প্রতি জেলা থেকে এই 2730 জনের 30টা সিটের মধ্যে প্রতি জেলা থেকে কমপক্ষে 16 জন করে স্টুডেন্ট থাকতে হবে। বন্ধুরা, আসলে এই জেলা কোটা এভাবে নিয়োগ খেলেও কিন্তু বর্তমানে জেলা কোটা যে এখানে যে 16 জন স্টুডেন্টের কথা বলা বা বোঝা যাচ্ছে সেটি আসলে হয় না। আসলে অনেক সময় অনেক ধরনের তারতম্য বিশেষ করে মানে থাকে, প্রতি 64 জেলার স্টুডেন্টে থাকে, থাকলেও তার 16 জন থেকে বা এক একটি জেলা থেকে বা 25 জনের মতন নেয় বা একটি জেলা থেকে 10 জন বা 12 জন এভাবে নেয়। এটা আসলে সঠিকভাবে প্রয়োগ হয় না, কিন্তু 64 জেলার স্টুডেন্ট থাকে কিন্তু প্রয়োগ একটু কম হয়। সেক্ষেত্রে আমরা যদি বিএসসি নার্সিং এই কোর্সটি দেখি তাহলে বিএসসি নার্সিং এই কোর্সটিতে টোটাল কলেজ সংখ্যা হলো 12টি এবং এই 12টি কলেজের টোটাল সিট সংখ্যা হলো 1200টি এবং মুক্তিযুদ্ধ কোটা হলো 2%। অর্থাৎ 1200-এর 2% হলো 24 জন। অর্থাৎ 24 জন নিয়োগ হবে মুক্তিযুদ্ধ কোটায় এবং বাকি সিট থাকে 1170। আর জেলা কোটা যেহেতু 40%, 1170-এর 40% হলো 470 জন। আর আমাদের জেলা যেহেতু 64টি, সেহেতু 470-কে আমরা 64 দ্বারা ভাগ করলে পাই 7 জন। তা বিএসসি নার্সিংয়ের ক্ষেত্রে 7 জন প্রতি জেলা থেকে কমপক্ষে 7 জন করে নিয়োগ দিতে হবে, চান্স প্রাপ্ত হতে হবে। এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারির ক্ষেত্রে টোটাল কলেজ সংখ্যা হলো 62টি এবং এই 62টি কলেজে টোটাল সিট সংখ্যা 1825টি। এই 1825টির মুক্তিযুদ্ধ কোটাদের জন্য বরাদ্দ 36টি সিট এবং বাকি সিট থাকে 1788টি এবং 1788-এর 40% জেলা কোটার 40% হলো 715টি এবং 715-কে আমাদের 64 দ্বারা ভাগ করি তাহলে প্রায় 11 হয়। অর্থাৎ ডিপ্লোমা ইন মিডওয়াইফারি এই কোর্সটিতে এই 1825 জনের মধ্যে প্রতি জেলা থেকে কমপক্ষে 11 জন করে স্টুডেন্ট থাকতে হবে। বন্ধুরা, আশা করি আপনারা জেলা কোটাটি সম্পূর্ণ বুঝে গেছেন। ধন্যবাদ।